মানে আমরা কিছুই করি না ভাই, চ্যাটজিপিটিতে কিছুই করি না আমি, ঠিক আছে? এটাই বুঝতে জাস্ট বললাম। ডিজে মাওলা আমার নাম ছিল তখন, ডিজে মাওলা। অনেক কিছু ফাঁস হবে এই পড়ানো জানে না। টেক লাইফের ভিতরে কি ডেটিং অ্যাপ পড়ে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমাদের এটিসি স্টুডিওতে একটা নতুন মুখ সহ একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে এনায়েত ভাই। এনায়েত ভাইয়ের অনেকগুলো ডিজিগনেশন আছে। প্রথমত সে একজন বুয়েটিয়ান, দ্বিতীয়ত সে একজন বুয়েটের লেকচারার, এরপর সে একজন ইন্ডিভিজুয়াল রিসার্চার, সে হাজার হাজার নারীর ক্রাশ, সে ব্র্যান্ডের ক্রাশ। তো আজকের এই ভিডিওতে একটা ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট টাইপের শো আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। সো এই শোটার নাম কি ভাই? What The Tech। তো এনায়েত ভাই, এটিসি স্টুডিওতে কিছু এথিক্যাল ব্যাপার স্যাপার আছে। প্রথমত যখন এখানে আসছেন মানে হচ্ছে আমরা যত কোয়েশ্চেন আপনারা করব আপনার ফুলফিল অনেস্ট এবং আনবায়াসড ওপিনিয়ন দিতে হবে। আপনি প্লে বাটন ধরে শপথ করবেন যে যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা কোনো আনবায়াসড কথা বলবো না। যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা কোনো বায়াসড কথা বলিব না। ট্রিকটা ধরতে পারছে সে, খুব ফ্লুয়েন্টলি বের হয়ে গেছে। কোয়েশ্চেনস পর্বতে চলে যাওয়ার আগে সবার আগে কথা হচ্ছে যে এই হোয়াট দ্য টেকের মানেটা কি, হোয়াট দ্য টেকটা আসলে কেন? ওয়েল এই হোয়াট দ্য টেকে আমরা হচ্ছে যে যত সেলিব্রিটিস আছে আপনাদের মতো, মানে আমরা যাদের বিগ ফ্যান, থ্যাংক ইউ আমাকে সেলিব্রিটি মনে করার জন্য, এটা সবাই মনে করে ভাই। তো সবাইকে আইনা তাদের যে গোপন টেক লাইফ আছে, তারা আসলে টেক লাইফে কি কি করে, তাদের কাজগুলো কি কি, সবকিছু আমরা ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা তাদের কন্টেন্টে আমাদের বা আপনাদের অডিয়েন্স কেউ জানে না। টেক লাইফের ভিতরে কি ডেটিং অ্যাপ পড়ে? যেহেতু এটা একটা টেকনোলজি, যেহেতু আমরা স্মার্টফোন ইউজ করতেছি, তো এটা তো আসলে ভিতরে পড়ে, টেকনিক্যালি ওই আওতায় পড়ে। ওকে ঠিক আছে, অনেক কিছু ফাঁস হবে এই পড়ানো, অনেক কিছুই ফাঁস হবে। তো এইটাই হচ্ছে যে আমাদের এই WTT হোয়াট দ্য টেকের মেইন মোটো, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট সিজনের ফার্স্ট এপিসোড, যেখানে আমাদের সাথে আছে এনায়েত ভাই। এন্ড আমরা খুবই মানে অনার্ড যে এনায়েত ভাই, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আমি এটিসির অনেক বড় ফ্যান। এটা ভাই যে ক্যামেরার পিছনে যে কটা বলবেন আছে প্রত্যেকটা বলবে যে সবাই আপনার বিগ ফ্যান। এটিসির ভিডিও আমি মনে হয় ইয়ার আগে থেকে দেখি, মানে আমি কন্টেন্ট বানানোর আগে থেকে দেখি। এই ছোট ছোট পোলাপান, পিচি পিচি পোলাপান মিলে এত মিলিয়ন সাবস্ক্রাইবার্সের একটা চ্যানেল বানাইছে। এবং সবচেয়ে বড় কথা আমি বলতাম যে যদি কোনো একটা সুস্থ ইউটিউব চ্যানেল এক্সাম্পল দিতে হয়, এটিসি হচ্ছে যে ওয়ান অফ দোজ চ্যানেলস। এনায়েত ভাই কথাগুলো একেবারে নিজের থেকে বলছে, হ্যাঁ এগুলো কোনো স্ক্রিপ্টেড না। আমি এনায়েত ভাইরে মানে আসার আগে বলছিলাম যে ভাই কোশ্চেন লিস্টটা কি আপনারা দেখাবো নাকি? এনায়েত ভাই বলছেন না না না, আমি কোশ্চেন দেখবই না, আমার দেখতে হবে না, আমি টোটালি আমার যা মতামত সেটা বলবো। আমরা এখন আমাদের কোশ্চেন পর্বতে চলে যেতে চাচ্ছি। আপনারা আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং কোশ্চেনস করব, আপনি একটা একটা করে অ্যানসার দিবেন। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে বিয়া করছেন, কনগ্রাচুলেশনস, বাট আপনি এখনো যে মাইকের সাথে চুম্বনের সম্পর্ক, এটার আসলে কাহিনীটা কি যদি একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, এটার কাহিনীটা হচ্ছে প্রত্যেক মানুষের লাইফে একটা কনস্ট্যান্ট পার্টনার থাকে, ঠিক আছে, যে হচ্ছে তার সুখে দুঃখে সারা জীবন ধরে চলে আসছে। তো তাকে তো আদর করতে মন চায়, তাই না? হচ্ছে যে তাকে তাকে ভালোবাসা দিতে মন চায়, তাকে ভালোবাসা দিতে না পারলে জিনিসটা তো সে ডিজার্ভ করে না, সে ভালোবাসা চায়, ডিজার্ভ করে। ওই কারণে আমি প্রত্যেক ভিডিওর শেষে পাবলিকলি চুম্বন করি আমার মাইককে, এবং তোমাদেরও করা উচিত। টেক মাইক বুঝাইতেছি, ওই খেলাতে সবসময় নিজেরা নিজেরা চুম্বন করবা, ঠিক আছে? আমরাও হোপফুলি এরপর চেষ্টা করবো আমাদের মাইকের সাথে একটা ইন্টিমেট ব্যাপার স্যাপার নিয়ে আসার, যেন আমরা আর কি এনায়েত ভাই সেই জিনিসটা ধারাটা বজায় রাখতে পারি। মাইক অনেক সুন্দর, খুবই সুন্দর একটা অ্যান্সার দিয়েছে এনায়েত ভাই, আসলে তাতে আমরা এরকমই আশা করছিলাম। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ডেইলি লাইফে মানে কোন টাইপের প্রোডাক্ট, কোন টাইপের টেক প্রোডাক্ট আপনার সবচেয়ে বেশি ইউজ করা হয়? আমি আজকে ফোন বাদে অবশ্যই আমি গতকালকে কলকাতা ছিলাম। সো কলকাতা থেকে আমাকে একজন একটা টাইটানের ইয়ে যে অ্যানালগ ওয়াচ হচ্ছে দিছে, তো ওইটা আমি পরছিলাম আসার সময়, যে এই টি শার্টটা পরছি, প্যান্টটা পরছি আর ওয়াচটা পরছি। ওয়াচটা পরার পর আমি না ভাবলাম আচ্ছা আমি তো এটিসি স্টুডিওতে যাইতেছি, আমার না একটা স্মার্ট ওয়াচ পরা উচিত অ্যাটলিস্ট, মানে মসজিদে গেলে তো পাঞ্জাবি পাজামা পরতে হয়, এই স্টুডিওতে আসতেছে একটা স্মার্ট ওয়াচ পরে আসা উচিত। তো তারপরে হচ্ছে স্মার্ট ওয়াচটা পরে আসছি। আগে হচ্ছে ইয়ারফোন নাকি হেডফোন ইউজ করবো, এটা নিয়ে হচ্ছে কনফিউশনে ছিলাম। তো আমি আমার ভিডিও যখন বানাইতাম তখন প্রথম দিকে তখন হচ্ছে যে আমি হেডফোন ইউজ করতাম, কিন্তু মানে হেডফোনের মাইক ছিল, এটা হ্যাঁ ওই সময় ছিল পাইলটের মতন মাইক, খুবই কম দাম। আমি সবসময় কম দামি জিনিসই ইউজ করি, এটাই তো ট্যালেন্ট। আমি এইটা ইউজ করি, পাওয়ার ব্যাংক ইউজ করি, মানে আমার পাওয়ার ব্যাংকটা মডেল আমি ভুলে গেছি, বাট ওই পাওয়ার ব্যাংক ইউজ করা হয়। তারপরে ইয়ে তো আর কি কি ইউজ করি এখন মনে করতেছে না, এই যে এই হঠাৎ করে জিজ্ঞেস করলে এটা মনে পড়ে না। ল্যাপটপ, ডেস্কটপ তো ইউজ করা হয়, মানে সব দরকারি যে জিনিসগুলো এনায়েত ইউজ করে, মানে এনায়েত ভাই নর্মাল সাধারণ একজন হিউম্যান বিং আমাদের সবার মতো। ও রিসেন্টলি আমি একটা প্যারা খাইছি, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আইফোন দিয়ে ভিডিও শুট করছি। আমি তো অ্যাপল, আমি অ্যান্ড্রয়েড সরি অ্যাপল ইউজ করি না, মানে হচ্ছে আইফোনের যে অ্যান্ড্রয়েড এই কারণেই আসছে, আমি কিন্তু আসতাম না যদি এখানে অ্যাপল প্রমোট করতো। তো কি হয়েছে, আইফোন দিয়ে শুট করছি, শুট করার পরে ওইটার মধ্যে হচ্ছে যে ওইটার মধ্যে ভিডিও ছিল ইয়ার থেকে, আইফোন থেকে ল্যাপটপে নিতে পারি না, এটা হলো প্যারামা। এইটার মধ্যে যে কত কত কাহিনী আছে, এই সফটওয়্যার দেওয়া লাগে, এই করা লাগে, ওই করা লাগে, একটা উইন্ডোজ ইয়ার মধ্যে নিতেই পারলাম মানে টোটালি আলাদা আপনার একটা ইন্ডিভিজুয়াল রিসার্চার হওয়া লাগে। হ্যাঁ, ওইটা এই দেওয়ার জন্য শুধু ফাইল ট্রান্সফারের জন্য এই ইকোসিস্টেমটা এত মানে ব্যারিয়ার দেয়া রাখছে। জাস্ট এটা নরমাল একটা জিনিস এখান থেকে এখানে কপি করে পেস্ট করব, এটাই করা হচ্ছে না। এটাই আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, হ্যাঁ আপনি কোন ফোনটা ইউজ করতেছেন কারেন্টলি, এন্ড আপনি কি আপনার ফোনটা নেক্সট ডে আপগ্রেড করতে পছন্দ করবেন নাকি আপনি যে ফোনটা ইউজ করতেছেন সেটাই স্টিক থাকতে পছন্দ করেন? আচ্ছা, আমার এখন হচ্ছে Oppo A95s। আমি হচ্ছে লং টাইম Oppo ইউজার, মানে আমার আমি বলি যে হচ্ছে আমার প্রথম 88-88টা ভিডিও হচ্ছে যে একটা Oppo ফোনে Oppo A5s এ শুট করা। তার মানে আমরা জানতে পারলাম যে এনায়েত ভাইয়ের জার্নির পিছনে যে সাকসেস স্টোরি সেটার সাথে কোনোভাবে এই ফোনটা জড়িত আছে। এই ফোনটা না, এটা A95s, এটার আগের ফোন, এটা Oppo জড়িত আছে, আর আপগ্রেড করতে বললে এখন তো যে Reno 8T টা আসছে ওটা আমি একটু এক্সপ্লোর করে দেখতে চাই, মানে 100 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা বলতেছে। এর বাইরে যে আমরা Asus আছে, Samsung আছে, এইদিকে না কেন জানি যাওয়া হয় নাই, কিন্তু হচ্ছে আমি দেখি মানে হচ্ছে যে যদি যাওয়া হয় তাহলে তো হবেই। আচ্ছা, কুইক কোশ্চেন, আপনার কি ফিউচারে কখনো iOS এ শিফট করার চিন্তা ভাবনা আছে বা চান কিনা? এখন একটা জিনিস হচ্ছে কি, ওই সবাই এখন খোটা দেয় যে কম দামি ফোন ইউজ করে, এটাকে আমি খোটা হিসেবে দেখি না, তারপরেও একটু লাগে আর কি, মানে ভিতরে একটু লাগে কেমন জানি। এটা হচ্ছে আমার ভারী ইচ্ছা, যেমন কাছে অর্থনৈতিক ব্যবস্থা আছে কিন্তু আমি আইফোন কিনবো না। আমি একটা কাজ করে রাখবো, আমি না আইফোনটা কিনা বন্ধ কইরা পকেটে রাখা দিব, কেনার পরে যে দেখাবো যে ঠিক আছে ভাই টাকা কিন্তু আছে কিন্তু চালাই না, এই যে আমার টাকার সার্টিফিকেট আইফোন, বাট আমি দেখাবো না কারণ আমি ফ্লেক্স করতে চাই না। এটা খুবই সাহায্য, ঠিক আছে সবার দিকে উপরে জিজ্ঞেস করে যে কম দামি ফোন ইউজ করি কিনা, তখন বাই করে খালি দেখা দিব। আসলে একটা টাইমের পরে স্মার্টফোন ইউজিবিলিটি আসলে খুব বেশি দরকার পড়ে না, তো সবার ইউজ আসলে আইফোনটা দরকার না। আচ্ছা ভাই, আমাদের গ্রুপে এখন বর্তমানে খুবই ইন্টারেস্টিং একটা মানে কন্টেস্ট চলতেছে। কন্টেস্টের মোটো হচ্ছে যে সবাই তার যেই স্মার্টফোনটা ইউজ করতেছে সেটার একটা 1 মিনিটের রিভিউ দিবে। ও ওয়াও, মানে আমাদের অডিয়েন্স আমাদের স্টাইলে রিভিউ তাদের পার্সপেক্টিভ থেকে দিবে, এন্ড সেটা দেখে আমরা জাজ করব। এখন আপনি আপনার এই ফোনটার একটা ছোটখাটো রিভিউ দেন, স্পিড রান রিভিউ ফ্রম এনায়েত ভাই। আমার হাতে এখন যে ফোনটা আছে এই ফোনটা Oppo A95s। আমি এটা গত কয়েক মাস ধরে ব্যবহার করছি এবং ব্যবহার করার পরবর্তীতে আমার কি অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটাতে আপনি যদি ছবি তুলতে চান, ছবি খুবই সুন্দর আসে। আমি জানি না এখানে ছবি তুললে দেখানো যাবে কিনা, আমি ভালোভাবে ছবি তুলে যাবো, এখন লিমনের ছবি তুলবো, এই ছবিটা আমি পাঠিয়ে দেওয়ার পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি সাথে সাথে এখানে কিছু ভিডিও করছি, যেমন আমি কিছুদিন হচ্ছে গতকালকে কলকাতায় গেলাম, কলকাতায় কিছু ভিডিও আমি করছি, এই ভিডিওগুলো হচ্ছে আপনারা আমার চ্যানেলের মধ্যে দেখতে পাবেন। তো এটা ভিডিও কোয়ালিটি কীরকম সেটাও আপনারা ধারণা পাবেন। আর এর সাথে এই ফোনটাতে আমাকে ইমন খোটা দিতেছিল এই ফোনটাতে নাকি ল্যাগ হয়, বাট ল্যাগ হয় না, এটা আপনারা মানে হচ্ছে যে জানবেন, যে কারণ ফোনটার বাপ কিন্তু আমিই জানি যে উল্টাপাল্টা মানুষজন এসে কী বলবে এটা তো জানা লাভ নাই, ঠিক আছে। তো অনেকগুলো অ্যাপ এখানে চালানো হয়। এই ফোনটা আমার এটা মনে হয় খুব সম্ভবত 8/128, আমি জানি না, এটা ভুলও হইতে পারে, 8 GB এটা আমার মনে আছে র্যাম রোমের ব্যাপারটা যেটা বলতেছি। আর এর সাথে খুবই স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছে আমাকে, এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা করে নাই, ইনশাল্লাহ সামনেও খুব ভালো যাবে। থ্যাংক ইউ। একটু ভয় লাগতেছে আসলে আমাদের, কারণ হচ্ছে যে এনায়েত ভাই আপনি মানে উনি ওনার রিসার্চিং ক্যাপাবিলিটি এমন একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, সেটা আসলে সেটার একটা ডেমনস্ট্রেশন দিচ্ছে। ওনারা এই রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু বলা হয়নি, এন্ড আপনি লিটারালি বুঝিয়ে দিচ্ছেন যে আপনি যদি টেকে নামেন তাহলে আমাদের কপালে একটু দুঃখ আছে। আমি তো জানি যে অ্যান্ড্রয়েড অটো কোম্পানি আছে এখানে, আমাকে লাগবে না এখানে, আমিও তো আমার ডেইলি পার্সপেক্টিভ থেকে বলছি, মানে আমি নিজে ডেইলি পার্সপেক্টিভ থেকে বলার পরে যদি এই অবস্থা হয়। ও আচ্ছা, এখানে একটা গল্প শেয়ার করার আছে। আমরা মনে হয় গ্রামীণ ফোন 5G রিয়াটার মধ্যে একসাথে গেছিলাম। আচ্ছা ওকে, তো ওইখানে ইমন, তুষার ওরা হচ্ছে যে এমন কোশ্চেন করতেছিল, মানে আচ্ছা যেটা হইতেছিল 5G সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি কোশ্চেন করা, মানে কিছু কোশ্চেন করে, তো ওরা হচ্ছে একদম টেক লেভেলের মানে হাই লেভেলের, এইটা রেজুলেশন, এটা কি মানে এইটা এখানে ব্যান্ডউইথ আর কারো কি জানি টার্ম বলতেছিল, আমি কিছু বুঝি নাই, জাস্ট এখান থেকে বাসায় যায় আমি ওগুলো সার্চ দিয়ে দিয়ে মানে হচ্ছে দেখছিলাম যে, তারপরে ভাবছি ভাই মাফ চাই, আমি টেকনিভিয়ার হওয়া দরকার নাই, এটা ওরাই থাকুক। পুরো ব্যাপারটা এনায়েত ভাই সাজানো একটা সুন্দর। আচ্ছা আপনি বুঝতে পারছেন এনায়েত ভাই এটা লাইক কথা বলছে না না না, মোটে না, মনে থেকে বলছে, ঘুষ দেওয়া ছাড়া উনি এত সুন্দর সুন্দর কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, ঘুষ কিন্তু এখন চাই নাই এমন না, দিতেও পারো, দিলে খুব মানে হচ্ছে যে দুঃখ পাবো না। আচ্ছা সেই অপশন এনায়েত ভাই ওপেন রাখছে, আমরা ওটা নিয়ে একটু পরে চিন্তা ভাবনা করব যে এখানে কি করা যায়। ওকে ভাই, 5 নম্বর কোশ্চেন, আপনার মাইকের অনেক সুন্দর সুন্দর বিবর্তন ঘটছে। হ্যাঁ, শুরু করেছিলেন হেডফোন, এন্ড হেডফোন যে মাইক্রোফোন সেটা দিয়া, বাট এখন শুরুতে যে এখন যে ভিডিও রেকর্ড করেন সেই ডিভাইসটা কোনটা? ওকে আচ্ছা, মাইক নিয়ে আমি অনেক কথা বলতে পারবো। আচ্ছা আমি মাইকের কথাটা কেন, মানে মাইকও তো আমার একটা টেক প্রোডাক্টের মধ্যেই পড়ে, তাই না? মাইক কথা বলেন। হ্যাঁ, মাইক নিয়ে হচ্ছে যে আমি অনেক গবেষণা করছি একটা সময়। তো আমি এখন 2টা মাইক ইউজ করি, একটা হচ্ছে Fifine K678, এটা আমার একেবারে শুরুর দিকের মাইক্রোফোনই, মানে হচ্ছে আমি আমার শুরুতে টাকা জমাইছিলাম বলবো না, আমি তো অনেক বড়লোক মানুষ দেখাই না খালি। ওইখানে আমার 11,000 টাকা খরচ হয়েছিল, তার মধ্যে 8,000 টাকা এই মাইকটা কিনতে খরচ হয়েছিল। 8,000 টাকা দিয়ে এই মাইকটা কিনছিলাম, তার সাথে মাইক স্ট্যান্ড কিনছিলাম, যেটা আমাকে কথা শুনতে হয় অনেক, আমার নাকি মাইক স্ট্যান্ড নাই। আমি মাইক স্ট্যান্ড সেই কয়েক বছর আগের থেকেই আছে আমার, লাগাই না আমি। আজকে আমরা জানতে পারলাম এনায়েত ভাই মাইক আছে, সে মাইক ইউজ লাগায় না, সে ডাইরেক্ট হাতে নিয়ে কথা বলে। হ্যাঁ, এটা তো আইকনিক একটা জিনিস। Fifine K678 এটা একটা কনডেন্সার মাইক। এইটা আমি অনেক খুঁজে এটা আমাকে শাহরিয়ার ইথান বাবলা আমাকে বলছিল, আমার ছোট ভাই, সে হচ্ছে এটা সাজেস্ট করছিল। দেন আমি রুমের ভিতরে কীরকম, ও হচ্ছে যে ফিফাইনটা কেনার পরে সে একবার রুমের দরজা বন্ধ করে একবার রুমের দরজা ছাইরা অডিওগুলো কীরকম আসে এগুলো ডেমো পাঠাইছিল আমাকে। দেন আমি ফিফাইনটা চুজ করছি। আমার প্রথমে ইচ্ছা ছিল ব্লু স্নোবল, যেটা আছে আইসি, এটা হচ্ছে সাদা কালো দুইটার মধ্যেই। আমি বারবার এটা রিভিউ দেখতেছিলাম, কিউট আছে দেখতে, কিন্তু তারপরে কেন জানি আমার এটা কিনলাম না। আমি হচ্ছে ফিফাইন করলাম, এবং ফিফাইন এখন পর্যন্ত বেশ ভালো সার্ভিস দিতেছে, কারণ আমি অডিওটা এডিট করি হচ্ছে অডাসিটিতে। খুব কম এডিট হয় আপনার। যখন আমি রেকর্ড করি প্রথম 10 থেকে 12 সেকেন্ড আমি ব্ল্যাঙ্ক রাখি নয়েজটার জন্য, নয়েজটা ক্যাপচার করার জন্য। দেন আমি সিম্পলি টোকিও ডন ল্যাবের একটা আছে ইকুয়ালাইজারটা প্রিসেট আছে, ওইটা আমি দেই। ওইটা আমি কই থেকে কোন একটা ভিডিও থেকে জানি নামাইছিলাম, ওইটা সেট করা আছে। আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে বিভিন্ন জায়গা থেকে নেওয়া লাগে নেই। আর ওটা একটা টিডিআর নোভা, এটা TDR নো, এনাদার গোপন তথ্যগুলো বের হয়ে গেছে। টেকনিক্যাল সাইডে সব গোপন তথ্য বের হয়ে গেছে একদম। কোন ক্যামেরাতে কোনো আপডেট করার চিন্তা আছে আপনার? ও আচ্ছা, ক্যামেরা তো হচ্ছে ZV1 এখন ইউজ করতেছি, ZV1। হ্যাঁ, এটা আমার 56K এর মতন পড়ছিল যখন কিনছিলাম। আর আপগ্রেড করার বলতে এখন তো আসলে আপগ্রেড করা লাগতেছে না আপাতত। যদি আমার অনেক বেশি টাকা হয়, যে টাকা রাখার জায়গা পাইতেছি না, ব্ল্যাক মানি অনেক বেশি, তখন আমি এখানে ATC একটা অপশন আছে, সেই টাকা দিয়ে দিব। ATC সেক্ষেত্রে একটা অপশন আছে, ফান্ডিং অ্যাকসেপ্ট করা হয় জায়গাতে। ও আচ্ছা আচ্ছা, স্পন্সরশিপ এবং ফান্ডিং অ্যাকসেপ্ট করা হয়। আচ্ছা ঠিক আছে, এটা চলবে না। ওই যে আশ্বিন গ্রোভার হচ্ছে যে একটা ইয়ে বলছে না, ও সবগুলো আইপিএল টিমকে স্পন্সর করবে যদি আইপিএল প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের প্যান্টের পিছনে ওই পাছার জায়গাটার মধ্যে ওর কোম্পানির লোগো যাতে থাকে, তাইলেও সবগুলো টিমকে স্পন্সর করবে। সে বাংলাদেশে আসছিল। যাই হোক, আমি মাইক নিয়ে কথা বলতেছিলাম। যখন মাইক হচ্ছে আরেকটা আমি ইউজ করি, সেটা যে এখন যেটা আমরা পড়ে আছি রোড ওয়্যারলেস গো 2, প্রায় 26K এর মতন প্রাইস পড়বে। তো এটাও আমি ইউজ করি। এটা হচ্ছে বাইরে গেলে আউটডোরে আমার কাছে মনে হয় এটা থেকে বেটার মাইক আমি আর দেখি নাই মোটামুটি। আর আমি ইন্টারনাল অডিওটা এটা খুব ভার্সেটাইল আউটডোরে, এটা খুব ভার্সেটাইল, বিভিন্ন জায়গাতে নেওয়া। এবার আমার সবচেয়ে ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যদি এটার অ্যানসার আপনি আগে কাইন্ড অফ দিয়ে দিয়েছেন, ATC এর ভিডিও দেখা হয় কিনা? ও আর আরো আছে, এইটা কষ্ট দিয়ে দিল, মানে কষ্ট দিয়ে দিল। এটা এটা মানে হচ্ছে দেখা হয় মানে কিনা, মানে কি তাহলে কি আমি এতক্ষণ ধরে কি আমি ভুগিচুকি বললাম? আচ্ছা আচ্ছা, ATC এর ভিডিও দেখে কখনো কেনা হইছে কোনো কিছু, কোনো প্রোডাক্ট? ATC এর ভিডিও দেখা প্রোডাক্ট কিনা হয় না, কিন্তু ATC এর ভিডিও না, আমি হচ্ছে যে আমি আসলে টেক রিভিউ দেখে হচ্ছে যে প্রোডাক্ট খুব কমই কিনি। কারণ আমার এক ফ্রেন্ড আছে, সে হচ্ছে যে আমার সবকিছু দেখে, সে অবশ্যই ATC এর ভিডিও দেখে, সে আমাকে সবকিছু বইলা দেয় যে এটা এটা এরকম কিনতে হবে, সে দেখে, সে প্রচুর। স্যাডলি আসলে এনায়েত ভাই আমাদের ATC এর ভিডিও দেখে কিছু কিনে না। একটা প্রোডাক্ট কেনার জন্য ATC এর ভিডিও দেখবো? আমি ATC কে এত নিচু করে দেখি না, আমি আমার লাইফের একটা পার্ট ভাবি ATC কে, ঠিক আছে? এবং আমি আমার লাইফের এন্টারটেইনমেন্টের জন্য ATC এর ভিডিও দেখি। এবং একটা আচ্ছা, একজন মানুষ যদি একটা প্রোডাক্ট কেনার জন্য তোমার চ্যানেলের মধ্যে যায়, তার মানে কি সে একটা লাভের জন্য যাইতেছে, একটা স্বার্থের জন্য যাইতেছে। আমি নিঃস্বার্থভাবে তোমাদের ভিডিও সার্চিক, আমি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে হচ্ছে ATC এর ভিডিও দেখি। সাপোজ কোনো একটা ভিডিও চলার সময় ATC এর ইয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে নিরপেক্ষতা। আমার কাছে এটা মনে হয়, মানে হচ্ছে সবসময় যে ATC এর উপরে আমার চ্যানেলে এসে মানুষজন কমেন্ট করে যে ATC এর সবচেয়ে বড় ইউনিকনেস হচ্ছে নিরপেক্ষতা, যে সব কিছুই বলা হয়, সব কিছুই দেখানো হয়, যে এটার ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে, এই সব কিছু দেখা বলা হয়। এটার একটা ফলো আপ কোশ্চেন আছে। ভিডিও বানাতে গেলে নর্মালি আমরা প্রত্যেকটা ক্রিয়েটর নানা ধরনের প্রবলেম ফেস করি। সো আপনি যখন আপনার ভিডিওগুলো বানান, আপনি কী টাইপের প্রবলেমগুলো ফেস করেন? আমি কি টাইপ বলবো নাকি টেক রিলেটেড প্রবলেম? টেক রিলেটেড হোক বা যে কোনো একটা কন্টেন্ট প্রোডিউস করতে গেলে আপনি কি ধরনের প্রবলেম ফেস করেন? যেমন আমরা ফেস করি, যেটা আমরা একটা কন্টেন্ট বানাতে গেলে আমরা ফেস ক্যামের যে সেটআপটা, সেটা সেটআপ করতে আমাদের মোটামুটি একটু টাইম লাগে, প্যারা খাই। আপনি কি ধরনের জিনিসে প্যারা খান? আমার সবচেয়ে বড় প্যারা হচ্ছে আমি ভিডিও শুরু করার পরে ক্যামেরা রেকর্ড বাটনটা অন করতে ভুলে যাই। তো এটা সবচেয়ে বড় প্যারা। এটা হচ্ছে যে তারপরে এই রেকর্ড বাটনটা যখন মনে পড়ে আছে অন করতে হবে, তারপরে দেখি যে তারপরে 20 মিনিটের মতন রেকর্ড হয়ে গেছে এবং এটা অডিও রেকর্ড হয়ে গেছে। তখন আমি চিন্তা করি যে আচ্ছা, কষ্ট করে একবার ভিডিওটা রেকর্ড করবো নাকি অডিওটার উপরেই ভয়েস ওভারের মতন দিয়ে চালাই দিব না? তারপরে ভাবি যে একটু কষ্ট করা দরকার আছে, আবার ভিডিওটা রেকর্ড করতে হবে। আমরা কিঞ্চিত এনায়েতদের ফাঁকিবাজির গল্পটা এখানে শুনে ফেলাইলাম। আমি ফাঁকিবাজি করি না। যেখানে যদি কখনো কোনো ভিডিওতে আপনারা দেখেন যে এনায়েত ফেস ক্যাম দিচ্ছে না, শুধু ভয়েস দিয়ে চালা দিচ্ছে, তো সেখানে ব্যাক স্টোরিটা আসলে এইটা, সে আসলে লাইনশাবে করে ওটার ইয়াটা করে অডিওতে চালা দিই ফেস ক্যামেরা আরেকটা যেই প্রবলেম ফেস করি আমি যেমন আমি ক্যামেরা যে Sony ZV-1 এর একটা প্রবলেম আমি ফেস করছি সেটা হচ্ছে অন করলাম চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে এখন ZV-1 কিন্তু এটার জন্য অনেক বেশি বিখ্যাত যে এটা টানা অনেকক্ষণ চলতে পারে আমি 1 ঘন্টা পর্যন্ত রেকর্ড করছি মানে 1 ঘন্টা বলতে 50 মিনিট পর্যন্ত মেমরি কার্ডটা কি ফাস্ট এনাফ হ্যাঁ মেমরি কার্ড বেশ ভালো আর হচ্ছে মাইকের মধ্যে যে প্রবলেমটা হয় মাইকের ওই যে নয়েজের ব্যাপারটা হচ্ছে আগে থেকে তো একটু বোঝা লাগে মাঝে মাঝে আগে যেটা হইতো যে আমরা তো পপ আপের জন্য যে পপ ফিল্টারটা ইউজ করি সো এখন তো ডাইরেক্ট মুখের মধ্যে মানে আগে কিসের পপ টপ সবকিছু তো এখন আর ওই সাউন্ডের প্যারাটা এক সময় ছিল কি আমি অডিও কিভাবে এডিট করব ওইটা ঠিক করতেই আমার মানে ফিগার আউট করতে ট্রায়াল এন্ড এরর করতে করতে অনেক টাইম লাগছে তো ওর পরে যখন এটা ফিক্স হয়ে গেছে তারপর আর কোনো কিছু হয় না আমার পডকাস্টের মধ্যে লাইটিং এর একটা প্রবলেম আছে এখানে খুব সুন্দর লাইট এই যে সাউন্ড বক্সগুলো নিয়ে আসে সবার জন্য স্পেসিফিক্যালি খুব সুন্দর করে মাধুর্য দিয়ে সাজানো একদম মানে একটা টেক এর মানে চ্যানেলের মধ্যে পডকাস্ট করতে এখানে যদি ঝামেলা থাকে তাহলে কেমন হবে না তাহলে তো এটা এমবি ফেরত আমার লাইট নিয়ে ঝামেলা আছে আমি একটা রিং লাইট অর্ডার দিব তারপরে দেখি সাথে সাথে কি হয় আচ্ছা ভাই আপনি একজন রিসার্চার আপনি একজন গুগলের স্কলার আপনার মানে রিসার্চ গেটও খুব ভালো সাইটেশন আছে তো আপনি কি ইউটিউব নিয়ে কখনো রিসার্চ করছেন বা ইউটিউবটারে আপনি এক্স্যাক্টলি কিভাবে দেখেন হ্যাঁ না আমি একটা পেপার পাবলিশ করার চিন্তা করছিলাম ইউটিউবের উপরে যে এটা হচ্ছে ইউটিউবে মানুষ যে কমেন্ট করে এই কমেন্টটা জনরা বেসিসে আলাদা আলাদা হয় কিনা যেমন কোন একটা যেমন যারা হচ্ছে টেক রিভিউয়ার ওরা কি বেশি গালি খায় নাকি হচ্ছে যারা যারা রোস্ট করে তারা বেশি গালি খায় অফকোর্স এটা জানা কথা যে রোস্ট করে যারা তারা বেশি গালি খাবে তো এই টাইপের একটা রিসার্চ করছিলাম কমেন্টের উপরে মানুষজন কীরকম বাংলাদেশের মানুষের ইয়াটা কীরকমভাবে ইভলভ কীভাবে হয়েছে কমেন্টের ব্যাপারটা এটা নিয়ে করছিলাম তারপরে আমি ইউটিউব চ্যানেল নিয়ে অনেক রিসার্চ করি যে কোন চ্যানেলটা ভালো কোন চ্যানেলটা খারাপ তো ওইটার জন্য আমি একটা রেশিও বের করছিলাম এটা অবশ্য এখন জানি না কতটুকু রেলেভেন্ট এটাকে আর ইন্ডেক্স বলি আমরা সেটা হচ্ছে আপনার যত সাবস্ক্রাইবার্স আছে সেই তুলনায় আপনি কত ভিউজ পান এটা হচ্ছে একটা অনুপাত এই রেশিওটা যদি 1 এর কাছাকাছি থাকে তার মানে বেটার তো আমি যখন তোমাদের চ্যানেল নিয়ে ইয়ে করতেছিলাম রিসার্চ করতেছিলাম যে মোস্ট পপুলারগুলো ভিডিওগুলো দেখতেছিলাম ওদের সাপোজ 1.8 মিলিয়ন ভিউজ যদি থাকে ওই মোস্ট পপুলার ভিডিওগুলোর মধ্যে 2 মিলিয়ন 1.7 মিলিয়ন মানে কাছাকাছি থাকে যতজন সাবস্ক্রাইবার তার তুলনায় ভিউজ কাছাকাছি যদি ভিউজ আমার সাবস্ক্রাইবার্সের তুলনায় ভিউজ যদি অনেক বেশি হয়ে যায় মানে হচ্ছে 1 মিলিয়ন যদি আমার সাবস্ক্রাইবার্স হয় যদি 28 মিলিয়ন হয় তার মানে হচ্ছে যারা ভিউ করতেছে ওরা সাবস্ক্রাইব করতেছে না মানে ওরা সারাক্ষণ দেখার জন্য না যেমন হচ্ছে এগুলা বেশিরভাগ সময় মিউজিক ভিডিও চ্যানেলগুলোর ক্ষেত্রে হয় মানুষ তো পার্সোনালি কানেক্ট করে না তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যদি এবার খুব কম হয় মানে হচ্ছে যে একসময় হয়তো পছন্দ করছে কিন্তু এখন আর ভিডিও দেখেনি কারণে ভিউজ কম হইতেছে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যারা ভিডিও বানাই এগুলোকে বলে UGC ইউজার জেনারেটেড কন্টেন্ট আর যারা হচ্ছে প্রফেশনাল ভিডিও মানে সাপোজ টি সিরিজ এই টাইপের মিউজিক ভিডিও কোম্পানি মানে যারা ইন্ডাস্ট্রি যারা আছে টোটাল ওদেরটা বলে প্রফেশনালি জেনারেটেড কন্টেন্ট বা PGC সো আমাদের দেশের মধ্যে UGC কন্টেন্ট মেকার হচ্ছে কম যে কারণে ইউটিউব অফিস বসাইতেছে না এখন বসাইতেছে না এবং আমাদের CPC রেটটাও আমাদের খুব বাজে আমি জানি না ইন্ডিয়ারও কিন্তু বেশ কম বেশ ভালো মানে আমাদের তুলনায় ভালো কিন্তু ইন্ডিয়াতে অফিসটা আছে এখন ভাই আমি আপনার একটা খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবো ক্রিটিক্যাল না খুবই সিম্পল সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে আমরা মানে কালের বিবর্তনে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে এদের মেইন মোটো হচ্ছে যে আপনার দ্বারা যত বেশি পরিমাণ স্ক্রিন টাইম বাইর করা পসিবল তারা সেটাই ট্রাই করে যেমন ফেসবুক ইউটিউব তাদের অ্যালগোরিদমটা কাইন্ড অফ ডিজাইন করা এইভাবেই যেন আপনার থেকে বেশি পরিমাণ স্ক্রিন টাইম তারা বের করতে পারে এই জিনিসটা নিয়ে আপনার কি মতামত আপনি সেটা কিভাবে ভিউ করেন আচ্ছা এটা নিয়ে আমি গত বছর তার আগের বছর দুইটা ভিডিও বানাইছিলাম যে ফেসবুক আসলে অনেক ক্ষেত্রে চায় ফেসবুক একটু কি বলবো আনএথিক্যাল কাজ করে ফেসবুকের এটা জাস্ট প্রবলেম ফেসবুক যেমন হচ্ছে টার্গেটেড মার্কেটিং যেরকম ভাবে করে আমাদের ডেটা নিয়ে এটা হচ্ছে অন্য কোনো টেক কোম্পানি এত ব্ল্যাটেন্টলি মানে অ্যাগ্রেসিভলি করে না ফর এক্সাম্পল ইউটিউবই করে না এটা হ্যাঁ ইউটিউব করে না এটা ইউটিউবটা করে না যে কারণে ফেসবুকে মানুষজন অ্যাড একটু বেশি দিতে চায় যেহেতু ওরা টার্গেট করতে পারে ভালো রিচ বেশি হয় যেটা আমাদের জন্য খারাপ মানে আমরা যারা হচ্ছে ফেসবুকের কনজিউমার বা হচ্ছে যে এই পাশে আছে ব্যবসা করি না যারা যাদেরকে ইউজ করে ব্যবসা করা হয় মানে আমরা প্রোডাক্ট বেসিক্যালি হ্যাঁ আমরা প্রোডাক্ট এক্স্যাক্টলি কাস্টমাররা এখানে হয়ে গেছে অ্যাড প্রোভাইডাররা হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে যে প্রোডাক্ট আর ফেসবুকে হচ্ছে বিজনেস এটা তো যে বলে না যে জিনিস আমরা ফ্রি তে পাই এটা আসলে সেখানে আমি প্রোডাক্ট হ্যাঁ সেখানে আমি প্রোডাক্ট তো এটা স্ক্রিন টাইম তো আসলে সবাই বেশি করতে চায় যেমন আমি যে আজকে বলতেছিলাম মেসেঞ্জারে আগে 15 সেকেন্ড পর্যন্ত ভিডিও সেন্ড করা যায় আমি যদি ডাইরেক্টলি করি আমি আজকে করলাম 30 সেকেন্ড হইছে আমি 27 সেকেন্ড পর্যন্ত পাঠাইছি সো এই যে বড় বড় ইয়েগুলা করতেছে চেঞ্জগুলা এটা তো খুব মানে স্ক্রিন টাইম বাড়ানোর জন্যই করতেছে আমি এখন তো মানে স্ক্রিন টাইম এত বেশি বা এখন কালচারের সাথে অনেক বেশি ওঠানামা করে যেমন আমি এমনও দেখছি যে এখনকার কাপলরা যারা আছে ওরা হচ্ছে সাপোজ একটা ভিডিওর মধ্যে মেসেঞ্জারের মধ্যে ভিডিও কল অন করে রাখছে বা ফেসবুক না মেসেঞ্জারে ভিডিও কল অন করে রাখছে অন করে হচ্ছে ওরা ঘুমাবে মেকআপ করবে সাজবে একসাথে করবে এই দুটো জিনিস এই সবগুলা জিনিস একসাথে করবে তো হ্যাঁ ইমোনো করে না এটা অতীত তাই আগে আর কি মানে এইভাবে হতো না হয়তো হালকা বদলা আচ্ছা ওকে আমরা পরবর্তী কোশ্চেন না 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 এটা জানো চেঞ্জ করতে হবে আচ্ছা কি কোশ্চেন গুলো অয়ক বললো যে হচ্ছে স্ক্রিন টাইম মানে অয় নিজে সবচেয়ে বেশি স্ক্রিন টাইম দিয়ে আসছে ফেসবুকের মধ্যে তাইলে আর কি আচ্ছা ভাই বিনোদনের জন্য অনেকগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এক একজন এক এক ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে তো আপনি বিনোদনের জন্য রেডিট প্ল্যাটফর্মটা কেন ইউজ করছেন যেটা আমাদের দেশের ইউজাররা খুবই কম যদি আমরা রেডিট ইউজ করি নানান মিমস দেখার জন্য কিন্তু আপনি ইন্টিগ্রেশনটা বাংলাদেশে নিয়ে আসছেন এটার রহস্যটা কি আসলে এইটার রহস্যটা হচ্ছে রেডিট আমি সাইমন সেইস নামে একজন ইউটিউবার আছেন ইন্ডিয়ান সো সে হচ্ছে যে দেখি তার সাবরেডিটের মিম রিভিউ করে এবং খুবই জোস এবং রেডিটের কমিউনিটি খুবই স্পেশালাইজড মানে হচ্ছে যে খুবই নিশ একটা কমিউনিটি ওখানে যে ইচ্ছা মতন যে কোনো কিছু বলা যায় পিউডিপাই ফলো করেন আপনি হ্যাঁ পিউডিপাই ফলো করি পিউডিপাই পিউডিপাইর সাবরেডিটের মধ্যে আমি এখনো যাই নাই বাট পিউডিপাইর সাবরেডিটে যে মিমগুলা রিভিউ করে ওগুলো তো দেখছি কিন্তু হ্যাঁ আর আরেকজন আছে ডেভি 504 মানে হচ্ছে বেস গিটার বাজায় মানে হচ্ছে এটা নিয়ে যারা ডেভি 504 ভিডিও দেখে তারা জানে ও হচ্ছে সাবরেডিটের মধ্যে খুবই অ্যাক্টিভ এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা সব সময় যেটা করতে কঠিন ওটা করতে ভালো লাগে মানুষজন রেডিট চালাতে কঠিন বা রেডিটে যাইতে চাবে না ফেসবুকে চাইলে তো একটা গ্রুপ খোলা যায় হ্যাঁ খুব ইজিলি খুব ইজি তো আমরা বুঝতে পারছি যে আসলে এনায়েত ভাই এখানে হচ্ছে একজন একটু চ্যালেঞ্জ নিতে একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে নেক্সট ইনশাআল্লাহ নেক্সট আমরা এনায়েত ভাইকে কখনো না জলো চিপস খাওয়া দিব ও আমি নাগাটাকে সব আমি খাই না সো ভাই আপনি বুয়েটের একজন টিচার একজন লেকচারার জোস একজন মানুষ তো আমরা যেটা জানতে চাই এবং অডিয়েন্সও যেটা জানতে সেটা হচ্ছে যে বুয়েটে কি এমন কোনো টেক গ্যাজেট বা এমন কিছু আছে যেটা বুয়েটের বাইরের যারা মানুষরা আছে মানে আমরা যারা আছি তারা কেউ জানে না ধরেন নিউক টিউব খাবি যাবে গোপন তথ্য হাত দিয়ে বিভিন্ন জিনিস নাড়াইতেছে একটা স্লাইড আনতেছে আবার হোয়াইট বোর্ড ইউজ করতেছে তো জিনিসটাকে পুরা একটা স্মার্ট স্ক্রিনের আওতায় নিয়ে আসা হয়েছে দরকার আমি ভিডিও দেখাতে পারতেছি আগে কি হইতো যে একটা প্রজেক্টর এখান থেকে অন হয়ে গেছে এটা এখন আর ওই জায়গাতে যাই না পুরো জিনিসটা একটা স্মার্ট বোর্ডের মধ্যে গেছে আর তো এমনিতে তো বুয়েট যেহেতু টেক হাব ভিতরে তো অনেক টেকি জিনিসপত্র আছে আর ইভেন কয়েকদিন আগে পিসি বিল্ডার বাংলাদেশ কিন্তু হচ্ছে বুয়েটের একটা পিসি রিসার্চ পারপাসের মধ্যে পুরো বিল্ড করছে আর ওটার একটা রিভিউ দিয়েছে তার মানে আমরা জানতে পারলাম যে বুয়েটে কোনো টেলিপোর্টেশন ডিভাইস নাই এবং মানে এমন কোনো টেক নাই যেটা সম্পর্কে আর কি বুয়েটের বাইরে কেউ জানে না না এটা তো স্বাভাবিক মানে তো এইটার পরে আমার আরেকটা ফলো আপ কোশ্চেন আছে সেটা হচ্ছে যে আমরা তো জানি যে এআই এর যে ভাগটা সেটা সামনে খুব ম্যাসিভ আকারে বাড়বে অলরেডি এআই আমাদেরকে খুব বেশি চমকে দিছে এবং আমরা খুবই মানে হেড স্যাটিসফাইড এআই এর পারফরম্যান্স তো আপনার এখানে কি মতামত যে আমাদের মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা নানান ধরনের সেক্টরে এআই এর প্রভাবটা কিভাবে পড়তে পারে এন্ড জব রিপ্লেস করার যে বিষয়টা সেটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল হতে পারে আমি অলরেডি আমাদের হচ্ছে পডকাস্টের মধ্যে অনেকভাবে কথা হয়েছে যে আমরা যদি ভিডিও এডিটিংটাকে কোনোভাবে এআই এর হাতে দিতে পারি এটার থেকে বেস্ট আর কোনো কিছু হয় না তখন এডিটরদের জবটা হারাবে কিন্তু ভিডিও এডিটিংটা যদি কোনোভাবে একজন মানুষ এডিটর যেভাবে করতে পারে আমি যদি তার কোনোভাবে শিখাই দিতে পারি ChatGPT তে যেরকম শিখানো যায় আমি কি টাইপের প্যারাগ্রাফটা চাইতেছি তো ওরা বইলা 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 কাস্টমাইজ করা যায় তো এরকমভাবে অথবা যদি পার্শিয়ালি হয় হাইব্রিড মোডে যে এআই অর্ধেক করবে তার বাকিটা হচ্ছে যে আমি করবো এটার উপরে এআই যতটুকু করেছে তার উপরে আমি আবার এডিট করবো তো ওইটা মনে হয় সবাই নেবে মানে আমি তো নিবই আমি টাকা দিয়ে হইলেও এটা নেব কারণ আমি জানি এডিটিং ব্যাপারটা কতটা মানে আমি একটা সময় পর্যন্ত নিজে এডিট করতাম ভিডিও আমার নিজের ভিডিও নিজে এডিট করতাম কিন্তু এখনকার সফটওয়্যারগুলো আমি যদি বলি আফটার ইফেক্টস প্রিমিয়ার প্রো DaVinci সবগুলোই বলি মানে এগুলো এমনভাবে ডিজাইন করা যে এডিটিং ব্যাপারটা না অনেক টাফ অ্যান্ড অনেক টাইম কনজিউমিং হয়ে গেছে আমি জানি না ওরা মানে ইন্টেলেকচুয়ালি ভাবে চিন্তা করতেছে এডিটিং ব্যাপারটাকে আরো সহজ করার জন্য আমি জানি না ফাইনাল কাট প্রো মনে হয় ইজি আমি ইউজ করি না এটা কখনো আমি হচ্ছে ফাইনাল কাট ইউজ করলে একটু মজা হবে না আমাদের তানভীর হচ্ছে ফাইনাল কাটের একদম প্রো অ্যাক্টিভ ইউজার একদম বস লেভেলের তো ফাইনাল কাট ইউজ করলে প্যারাটা যাবে বাট আমার তাও মনে হয় যে এই এডিটিং লাইনে মানুষের সুপারভিশন তাও একটু দরকার মানে এআই ইন্টিগ্রেশন আসলে যে হাইব্রিড মেথডটা আপনি যেটা বলছেন এটা সবচেয়ে বেস্ট হবে এটা বেস্ট হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের কথা যেহেতু আসতেছে এআই এর মধ্যে আমরা যে কন্টেন্ট রাইটিং এর রিসার্চ পারপাসে কন্টেন্ট রাইটিং ব্যাপারটা এর মধ্যে ওপেন এআই যতদিন পর্যন্ত খুব ভালো সার্ভিস দিবে ChatGPT এর মাধ্যমে তখন ওইখানে অনেক ইনপুট পাওয়া যাবে আমাদের যেহেতু ইন্টেলেকচুয়াল কন্টেন্টগুলো মানে তাও আমরা ওইখান থেকে আসলে এটা নেই না মানে আমরা নিজেরাই রিসার্চ করি এখন পর্যন্ত ChatGPT থেকে আমরা খুব নিজে কপি পেস্ট করে বসাই দিতেছি এরকম না মানে আমরা কিছুই করি না ভাই ChatGPT থেকে কিছুই করি না আমি ঠিক আছে এটাই বুঝাতে জাস্ট বললাম আচ্ছা ভাই আপনার কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি ভালো লাগে মানে ইউটিউব নাকি ফেসবুক and কেন কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি ইউটিউব আর ফেসবুকের মধ্যে হ্যাঁ অবশ্যই ইউটিউব মানে হচ্ছে যে ফেসবুকের ফেসবুক তো আসলে কি বলবো ফেসবুক তো আসলে ফেসবুকই ভাই মানে হচ্ছে যে ফেসবুকে পছন্দ করার কোনো কারণ নাই ফেসবুকটা যদি না থাকতো কোনো ভাবে যদি অন্য কোনো ভাবে শিফট করা যেত তাহলে ভালো হতো বাট ফেসবুক আমার কাছে অনেক এখন আর ফেসবুকটা এমন একটা লাইফের সাথে মানে মিশে গেছে যে মানে ইউজ করতে হয় করতেছে কিন্তু অনেকে হচ্ছে মেসেঞ্জার থেকে জিনিসপত্রগুলো WhatsApp এ শিফট করে নিতেছে আর অনেকভাবে বিকল্প উপায় চিন্তা করতেছে বাট ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস সবাই অলরেডি ঢুকে গেছে তো এটার মধ্যে তো এটা থেকে বের হওয়াটা খুব টাফ আর আমার একটা নরম ক্রিয়েট হয়ে গেছে তো এটা তুমি 13 বছর আগে একটা ছবি আছে এটা তো ফেসবুকে আপলোড করা এখন ওইটা তো মেমরি হিসেবে যখন আসবে তখন তোমার একটা নস্টালজিক ফিলিংস আসবে এখন ফেসবুক ওই ইউএসপিটা ধরে ফেলছে মানে হচ্ছে যে ও আমার মেমরিগুলোরে রাইখা দিতে পারছে এটা এখন অস্বীকার করার উপায় নেই আপনি 13 বছরের কোন ছবি আসছে নিউজ ফিডে আমি 2000 কত সাল থেকে জানি করি 11 না আমি ফেসবুক চালাই এরকম সময় থেকে 11 না 12 মানে আমাদেরকে একটু দেখাবেন আপনার 2013 এর কোন দেখাও বেরটা দেখাবো হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের অডিয়েন্স একটু দেখতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এন্ড আপনার এক্সক্লুসিভ স্টাফ যেটা আপনারা নরমালি হয়তো এখন ভুলে গেছেন দেখতে পাচ্ছেন না এই যে এখনই দেখাইতেছি এখন আপনাদের সামনে আপনারা যে চিত্রটা দেখতে পারতেছেন এটা এনায়েত ভাইয়ের অনেক আগের একটা এক্সক্লুসিভ ছবি ফ্রম 2012 ডিজে মাওলা আমার নাম ছিল তখন ডিজে মাওলা ডিজে মাওলা ওকে আরেকটা আছে এইটা এখানে একটু 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 পাঙ্ক মানে নতুন প্রেমে পড়ছেন এই টাইপের না এইটা হচ্ছে স্টাইল স্টোরি ডিবেট করতে গেছে একদম মানে শেষ করে দিমু ওই পাশের মানুষ একদম এরকম এরকম ফায়ার এনার্জি নিয়ে আচ্ছা ভাই আমার আরেকটা কোশ্চেন আছে আপনার এটা মানে আমরা প্রবলি একদম লাস্ট কোশ্চেন দিকে চলে আসছি আপনার ইউজ করা টপ 5 অ্যাপস গুলা কি কি সেটার লিস্ট চাই আচ্ছা টপ যে কোন টাইপের অ্যাপস হইতে পারে যে কোন টাইপের টপ ফেসবুকে একটা অ্যাপের মধ্যে পড়ে যে কোন ফেসবুকে একটা টেকনিক্যালি অ্যাপ টিকটকে একটা অ্যাপ যদি টিকটক কনজিউম করে থাকেন হ্যাঁ না তবে আমি সবচেয়ে বেশি ইউজ করি এরকম যদি অ্যাপ ধরি তাহলে তো হচ্ছে গুগল কিপ এটাকে যদি ধরি গুগল কিপ তো একটা অ্যাপের মধ্যে পড়ে আই গেছে আমরা ইউজ করি এটা অ্যাপ্লিকেশন এগুলো গুগল কিপ আমি অনেক ইউজ করি গুগল ক্যালেন্ডার আমি সব মানে অনেক বেশি পরিমাণে ইউজ করি তারপরে ইউটিউব মোবাইলের মধ্যে ইউটিউবের যে অ্যাপ এটা তো অবশ্যই ইউজ করা হয় আরেকটা হচ্ছে ট্রেনের টিকিট কাটার জন্য যেই অফিশিয়াল অ্যাপটা আছে ওইটা হচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে ওইটা হচ্ছে অনেক ইউজ করা হয় মানে বুঝলাম আমরা এনাতে সব ইউজফুল অ্যাপসগুলো মানে প্রোডাক্টিভ অ্যাপসগুলো ইউজ করার চেষ্টা করে এছাড়া আবার টাইম ওয়েস্ট করার জন্য কোন অ্যাপগুলো ইউজ করেন আমার টাইম ওয়েস্ট হয় না এটা বুঝে না মানে আচ্ছা ফেসবুক ইউজ করা ফেসবুক অবশ্যই ইউজ করা এটা অস্বীকার করা আনপ্রোডাক্টিভ খুবই আনপ্রোডাক্টিভ ইউটিউবও তো ইউটিউবের অ্যাপটাও তো মানে যথেষ্ট ইউটিউবটাও তো আপনি একটু ডাটা মাটা দেখতে পারেন কমেন্ট করা এটা জাস্ট ভিডিও দেখার কতটা টাইম কাটানো যায় আর কোন অ্যাপ টপ 5 আপনার ইউজ করা হ্যাঁ আমি ইয়া দেখেই বলি বিকাশ টপ 5 অ্যাপের মধ্যে আরো একটা অ্যাপস পাওয়া গেছে সেটা হচ্ছে যে বিকাশ হ্যাঁ সো ভাই আমরা ছোটবেলায় পড়ছিলাম যে বর্তমান যুগ হচ্ছে যে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ বর্তমানে সেটা হয়ে গেছে স্মার্টফোনের যুগ এখন এখানে আমার কথা হচ্ছে যে আপনার কি স্মার্টফোনের উপর অ্যাডিকশন কাজ করে স্মার্টফোন তো ইউজ করা হয় একটা সময় অ্যাডিকশন কাজ করতো মানে এখন আর জিনিসটা অ্যাডিকশনের মধ্যে নাই এখন হচ্ছে যে আমি মানে এত বেশি কাজ থাকে আমার অন্যান্য মানে এই অ্যাডিকশনের জন্য যে আমি টাইম দেব ওই টাইমটা আমার কাছে নাই এখন স্মার্টফোন ইউজ করলেও সেটা দিয়ে প্রোডাক্টিভ কাজ বের করার চেষ্টা করা হ্যাঁ না আমার কাছে মনে হয় মানুষের লাইফে একটা সময় পর্যন্ত এরকম থাকে যে আমাদের অনেক টাইম থাকে যেটা আমি নষ্ট করতে পারি আমাদের লাইফে কিন্তু এখন ওই টাইমটা নাই মানে যেটা নষ্ট করতে হবে এখন আর এখন ভাই নিউলি ম্যারিড সো আরো কম টাইম থাকে আচ্ছা ভাই আপনার কাছে টেক জিনিসটা কি আর নেক্সট 5 বছরে টেক জগতে আরো কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে আমার কাছে মনে হয় টেক একটা হচ্ছে লাইফস্টাইল মানে মানুষজন যত বেশি টেক রিলেটেড লাইফস্টাইলটার সাথে অভ্যস্ত হইতে পারবে আমাদের জীবন অনেক সহজ হবে এবং আস্তে আস্তে যত বেশি মানুষ ইনভলভড হবে লাইফস্টাইলটা অ্যাডপ্ট করতে পারবে সাপোজ আমি যদি এখন চিন্তা করি গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে সে আমি রিসেন্টলি যখন এই যে কলকাতাতেই গেলাম যখন ইভেন লেবুর শরবত বেচতেছে এমন একজন তার কাছে একটা কিউআর কোড আছে এবং সে কিউআর কোডে পেমেন্ট নেয় গুগল পে ফোন পে এইসব কিছু পেমেন্ট নেয় সে ইভেন ইফ তার কাছে একটা কিউআর কোড হচ্ছে এরকম ছাপানো নাই তার ফোনে থেকে সে স্ক্যান করে দেখাইতে পারবে যে আচ্ছা আমার কিউআর কোডটা আপনি স্ক্যান করে পে করেন এতটুকু পর্যন্ত নলেজ মানে একদম রুট লেভেলের মানুষজনের আছে ইন্ডিয়াতে আপনার কি মনে হয় যে সেই মানুষটা 2077 এ বসবাস করতেছে সত্যি কথা বলতে ও 2023 এ বসবাস করতেছে আমরা 1900 সালে বসবাস করতেছি খুব সম্ভবত এক্স্যাক্টলি তো এইটা একটা লাইফস্টাইল এটা একটা মেন্টালিটি আমার কাছে মনে হয় টেক মানে হচ্ছে একটা মেন্টালিটি আপনার কাছে কি মনে হয় যদি আমরা আপনি কখনো বেলপুরি খেতে গিয়ে দেখলেন যে কিউআর কোড দিয়ে আপনি পেমেন্ট করেছেন আপনার কাছে এই ইন্টিগ্রেশনটা কেমন তার আমি 5 টাকা জায়গায় 10 টাকা দিব এখন যদি আমি দেখি বাংলাদেশে বেলপুরিওয়ালা যারা যদি আমাদের কোন অডিয়েন্স বেলপুরি বেচে থাকেন তাহলে এই ইন্টিগ্রেশনটা নিয়ে আসেন একটা বিকাশ কিউআর কোড রাখেন বা নগদের কিউআর কোড রাখেন এনায়েত ভাই ইনভাইট করেন জাস্ট অস্থির একদম একদম আমি বেশি টাকা দিয়ে দিব এখন আমি আপনার একটু অতীতের কথাবার্তা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আপনার একদম ফার্স্ট মুঠো ফোন কোনটা ছিল কোনটা দিয়ে আপনার ফোনের জার্নি শুরু হয় বাটন ফোন তো ছিল হচ্ছে নোকিয়া ওই যে 101 না নাকি ওইটা মডেলটা যেটা হচ্ছে একদম নোকিয়ার সবচেয়ে পুরান যেটা জানা এখন চলে না সবাই আমরা খেয়ে দেই শুরু যেটা স্নেক খেলতাম ওই যে ওইটাই ছিল আর স্মার্টফোন বলতে এরকম না একটা ফোন ছিল হচ্ছে যেটা আমি ফেসবুক চালাইতাম একদম শুরু 2012 এই যেরকম স্লাইড করে উঠাই ওটাও নোকিয়ারই ছিল মডেলটা না 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 ওইটা না মডেলটা আমি ভুলে গেছি লুমিয়াও না লুমিয়া তো পরে আসছে আরো আমি তারও আগের একটা সেট চালাইতাম এরকম স্লাইড করে উঠাইতো তো ওইটার কি হইছে একটা র‍্যাবন বলে একটা জিনিস আছে তো স্লাইডার ও আচ্ছা N70 সিরিজের কিছু কাইন্ড অফ ওই টাইপের কিছু ছিল তো ওই র‍্যাবনটা নষ্ট হয়ে যেত বারবার কারণ বারবার স্লাইড করলে ওই র‍্যাবনটা ঘষা খেতে খেতে নষ্ট হয়ে যেত আমি নিজে ওইটার ইউজার ছিলাম আমি জানি এই ব্যথাটা সম্পর্কে এইটার যে আমি কয়বার ঠিক করাইছি ভাই আমার মোবাইলের দোকানে যাইতে যেতে স্যান্ডেলের তলা ছিড়া গেছে এই অবস্থা হইছে ঠিক করতে ওকে তো এনায়েত থেকে আমরা অনেক ধরনের কোশ্চেন করছি তার থেকে অনেক কথা আমরা বের করে নিছি তারে আমরা সার্থিক কোন আর্থিক কোন ট্রানজাকশন ছাড়াই এনায়েত ভাই আমাদের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলতে বলছে বাট ফাইনালি আমার মানে পুরো এটিসি টিমের তরফ থেকে একটা কোশ্চেন সেটা হচ্ছে যে এটিসি নিয়ে আপনার একদম অনেস্ট সাজেশনটা কি এন্ড কোন স্পেকটাকুলার জিনিসগুলা এটিসি করার মতো ক্যাপাবিলিটি আছে বলে আপনার মনে হয় না এটা তো এটিসি তো নিজেরাই এখন পর্যন্ত যে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করছে এটা তো কন্টিনিউ করাটাও একটা হিউজ চ্যালেঞ্জের ব্যাপার যে এখন পর্যন্ত যে পরিমাণ একটা হিউজ চ্যালেঞ্জের ব্যাপার হ্যাঁ জাস্ট গ্রাফটা এরকম রাখো একটা চ্যালেঞ্জের ব্যাপার বাট আমার বিশ্বাস আছে এটিসি এটা পারবে এবং তার থেকে উপরে যেতে পারবে আমার কিছু এমনিতে সাজেশন থাকতে পারে যে যেমন আমি এটিসিতে সবসময় এক মানে জানি না মানে দুইজন মিলে একসাথে করছে কিনা বাট দুইজন মিলে রিভিউ দিলে কেমন হয় এটা একটু ইন্টারেস্টিং এটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে একটু হালকা পাতলা করছিলাম ছোটখাটো বাট সামনে ইনশাআল্লাহ আমরা আমি একটাতে মনে হয় দেখছি ইমন জাস্ট শুরু করবে ওই সময় অন্য কেউ এসে বলছে যে এই আপনি ইয়ে করেছেন তারপরে ইমন বলতেছিল দূর ভালো লাগতেছে না আজকে শুধু শুধু তারপরে বলছি আপনার কাজ ভিডিও বানানো এরকম করে বইলা চলে গেল সে ক্যামেরার সামনে থেকে এরকম হবে তারপরে ভিডিও বানানো শুরু হচ্ছে আপনি কোন ভিডিওটা দেখছেন ইন্টারেস্টিং অনেক মানে হচ্ছে যে এভিনিউ আছে এখন এক্সপ্লোর করার আমার মনে হয় এটিসি আর আমি চাইবো যে এটিসি কে অনেক নতুন নতুন রূপে দেখতে আমরা এনায়েত ভাইরে অনেক নতুন নতুন রূপে দেখতে চাই যদি আজকে আমরা এনায়েত ভাইরে মেইনলি পারপাস এটাই ছিল আজকে আমরা এনায়েত ভাইরে টোটালি ডিফারেন্ট একটা লুকে দেখছি মানে যে জিনিসগুলো এনায়েত ভাই তার চ্যানেলে বা তার কন্টেন্টে বলে না সেটা আজকে এটিসির কন্টেন্টে এনায়েত ভাই বলে দিছে তো সিক্রেট অনেক তথ্য ফাঁস হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে আমরা চেষ্টা করব এনায়েত ভাইয়ের আরো এরকম সিক্রেট তথ্য নিয়ে আসতে এন্ড নেক্সট আপনি কারে এই WTT তে দেখতে চান আমি জেনারেলি চেষ্টা করি আমার লাইফে আমার মতন না এরকম মানুষদের সাথে বেশি মিশার তার কারণটা হচ্ছে তাইলে ওদের কাছ থেকে আমি বেটার শিখতে পারি আর আমার মতন যারা ওরা তো অলরেডি আমার মতনই মানে হচ্ছে তাদের কাছ থেকে আমার স্যাচুরেটেড আমি বেশি কিছু শেখার নাই সো নন টেক মানুষজন টেকে এসে কি কথা বলতেছে এইটা মানুষের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং এই কারণেই আই গেস আমাকে ডাকা হয়েছে আমি নন টেক একজন মানুষ নন টেক মানুষকে আই টেকের কথা বলতে আমরা এবং ফিলোসফিটা খুব ভালো লাগছে এটিসির এই ফিলোসফিটা ধরে আগাইতেছে এবং আমি চাই যে নন টেক মানুষজনের তার বেশি আসুক আমি আচ্ছা বলবো না বললে আবার ফাঁস হয়ে যাবে যে কে আসতেছে সামনে যাই হোক ধন্যবাদ এনায়েত ভাই এত সুন্দর এত বেশি টাইম আজকে আমাদের দেওয়ার জন্য আমরা আজকে অনেক আলাপ আলোচনা করছি এই WTT হোয়াট দ্য টেক শো নিয়ে আমরা সামনে আমাদের আরও প্ল্যান আছে আরও ইন্টারেস্টিং কন্টেন্ট আপনাদের সামনে আমরা আনার চেষ্টা করবো এবং বাড়ানোর চেষ্টা করবো আজকে এনায়েত ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত সুন্দর একটা কন্টেন্ট দেওয়ার জন্য হোপফুলি সামনে আরও জোস জোস কন্টেন্ট নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিস ইজ আরিফুল ইসলাম ইমন এনায়েত চৌধুরী সাইনিং আউট